গোলাঘাট প্রান্তরে দাঁড়িয়ে আমাদের কথা বলা, আমাদের পথ চলার এই তো সঙ্গী। কখনো কবিতা, কখনো গান আমাদের মুগ্ধ করে, আমাদের বাঁচিয়ে রাখে। ফিরে যেতে হবে, চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটি ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কুচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ধুতে যায়। কেঁদে বলি, ও গো ভগবান, তুমি আজিও আছো কি? কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা কো এনেছে খাস, কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে না রে ভুকারি সমাজ। মারবো খোদে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও এ ঘাস। হ্যারেনু জননী ম্যাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরের ছেলের লাশ। বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ চালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মুখে বন্ধু, বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো বড় সুখে। পড়োয়া করি না, বাঁচি বা না বাঁচি, জীবনের হাল কেটে গেলে পড়ে আছি এক ফোঁটা নদী। শুধু প্রার্থনা করো, যারা কেড়ে খায় এতে 30 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাঁকটাকে আছড়ে কামড়ে কেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই ছিল না। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলে আমার বাণী চবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তবে তারা আপনা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছেঁড়ার বাঁধন কাটতে তাদের আর বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ ধ্বংস স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, আমার কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না,
ख्याति चाहिना, प्रतिष्ठा चाहिना, नेतृत्व चाहिना, जीवन आमार जत दुःखमय होक आनंदेर गान बेदनार गान गेये जाबो आमी, दिये जाबो निजेके निःशेष करे सकलेर माझे बिलिये, सकले बाँचार माझे थाकबो आमी बेचे, एई आमार ब्रत, एई आमार साधना, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখুর মাত তোর জীবনে সেলির মতো কিডসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সে ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর পরশায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতন কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনে এক অলিখিত কাহিনীর কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, আমার কর্মজীবনে আবার নতুন করে জন্ম নিয়েছিলাম। যেদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময় নেমে আসতে হয়, সেদিন মনে করবেন না আমি সেই নজরুল, মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায়। তাই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি নেতা বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, ভুলে যাবেন, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের মতো বিদায় নিলাম। নমস্কার।